এক সাইজ বড় দেবো, গাছটা বড় হয়ে গেছে, টবের মাপে হচ্ছে না। নমস্কার, আমি উজ্জ্বল, হোম গার্ডেন উজ্জ্বল চ্যানেলে আপনাদের একবার স্বাগত নতুন ভিডিওর সঙ্গে। আজকে আমি ছাদে চলে এসেছি, দেখুন সকালবেলা রৌদ্র উজ্জ্বল দিনে সকালবেলা ছাদে এসেছি, জবা গাছের রিপোর্টিং ভিডিও দেখানোর জন্য। তো দেখুন ওই ভিডিওটা, আমি প্রথমে একটা জবা গাছকে আমি করার জন্য দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমি প্রথমে মালটা গাছটা এই বসিয়ে দিয়েছি, মালটা গাছটাকে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা বড় টবে সেট আপ আমার এর থেকে এক সাইজ বড় টব এবং টবে দিয়ে কিছু মাটি দিয়ে ভর্তি করে দেবো। ভর্তি করে দিয়ে দিলাম, ভর্তি করার পরে এইভাবে যদি রিপোর্ট করি তাহলে গাছগুলো হেলদি এবং সুস্থ, রুট কোনোটাই ড্যামেজ হবে না, গাছগুলো সবসময় রিপোর্ট করা যায়। দেখুন এই গাছটা হয়ে গেল রিপোর্ট করা, ঝাঁকিয়ে দিলাম, ফল আছে গাছটায়, সবই আছে। গাছটা আমি সাইড করে রেখে মাঝে দেখাচ্ছি, দেখুন গাছটায় ফল টল সবই আছে এবং বড় একটা মোটা, মানে হেলদি মোটা একটা মাল্টা লেবুর গাছ, পাঞ্জাব মালটা বলে, এটা বাড়িও আন না। তো একটা নার্সারিম্যান আমাকে দিয়েছিলো, তো নার্সারিম্যান থেকে নিয়ে এসেছি এবং কিছুদিন আগে একটা ফল ছিল, খাওয়া হয়েছে। তাহলে এই গাছটা বারো মাস ফল ধরার প্রবণতা আছে, এই গাছটা আমি নিয়ে এসেছি। এই গাছটা আমি অন্য একটা ছোটো টবে ছিল, সেই ছোটো টব থেকে আজকে আমি বড় টবে শিফট করলাম। বড় টবে শিফট করে আপনাদের দেখাচ্ছি, আমি কোনো কিছুই করলাম না, গাছতে সে জাস্ট এই টবে ছিল, টব থেকে বের করে আমি আর একটা টবে দিয়ে দিলাম। তো এরপরে সেম পদ্ধতিতে আমি একটা জবা গাছ রিপোর্ট করে আপনাদের দেখাচ্ছি। আমার সাইডে একটা জবা গাছ পড়ে আছে, দেখুন জবা গাছটা টব থেকে তোলা হয়েছে, তুলে মানে ভিডিওটা একটু মানে আমি একা করছি সেই জন্যই আমার অসুবিধা হচ্ছে, যে জবা গাছটা রিপোর্ট করা, সাইডে আর একটা জবা গাছ রিপোর্ট করা হয়ে গেছে, সেটা অলরেডি রিপোর্ট করা হয়ে গেছে। দেখুন আমি এই জবা গাছটা নিয়ে কীভাবে রিপোর্ট করি, আমি একটা বড় টব নিয়েছি, এইরকম ধরনের টব, এখানে কিছু মাটি দিচ্ছি, আমি কিছু রুট বা কাটবো না, রুট কাটলে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি কিছু মাটি দিচ্ছি, রুট টুট কিছু কাটবো না, আমি কিছু মাটি দিয়ে দিলাম। মাটির মধ্যে আছে ভার্মি কম্পোস্ট, গোবরের সার আর সাপ পাউডার, যাতে শিকড়টা খারাপ ভালো খারাপ না হয় সেই মাটি দেওয়া হয়ে গেল। আমি গাছটাকে জাস্ট বসিয়ে দিয়ে মাটি দিয়ে ভর্তি করতে হবে। মাটি দিয়ে ভর্তি করে দেবো, এতে রুট ড্যামেজ হওয়া ডাল শিকড় আমি কিছুই কাটবো, শিকড় যদি কেটে দিই পরবর্তী ক্ষেত্রে গাছ বাঁচানো সম্ভব হয়। আমি চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ যখনই মানে অনেক করবো এইভাবে রিপোর্ট, আপনারাও করতে পারেন, দেখবেন গাছ অনেক ভালো থাকবে এবং রিপোর্টিং করা কাটা গাছ নষ্ট হওয়ার কোনো ভয় আর থাকবে। আমার গাছের বাগানে সমস্ত গাছই এইভাবে জাস্ট হয়ে গেল, সহজ কাজ, জাস্ট দিয়ে দিলাম মাটি, ঢাকিয়ে নিলে মাটি মিক্সড হয়ে যাবে। দেখুন বন্ধুরা কীভাবে আমি গাছটি করলাম, এই গাছটা আমার করা হয়েছে রিপোর্টিং, তো একই সেম পদ্ধতিতে আমি করেছি, গাছটা বসে আছে, আমি আর নতুন করে বের করছি না, তিনটে গাছ রিপোর্ট করেছি এবং প্রত্যেকটা গাছই আমার সেই এই রকমভাবেই রিপোর্ট করা। কত বড় বড় গাছ আমি রিপোর্ট করলাম, দেখুন একটা মোটা পুরো এলা গাছটা দেখতেই পাচ্ছেন, মোটা একদম, সদ্য কিনে আনা না, এটা আমার বাড়িতেই ছিল, আমি নার্সারি থেকে অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম। এই গাছটা, এই গাছটা হচ্ছে ছোটো গাছ টবে ছিল এক সাইজ, তার থেকে এক সাইজ টবে বেশি বড় টবে দিলাম, এরপরে আমি হাফ ড্রামে শিফট করব, তখন আবার নতুন করে বের করে ঠিক একই পদ্ধতি বের করা। জবা গাছটা খুব বড় টবে দিতে হচ্ছে, মানে এটা বড় হয়ে গেছে, মানে কত বড় একটা টবে
বড় গাছ আমার প্রায় মানে 4-5 ফুট লম্বা হবে জবা, প্রচুরটা শাখা। কারণ জবা গাছ কেটে শিকড় কাটলে কী হয়, এই গাছটা দেখুন দীর্ঘ, এই গাছটাকে আগে দেখুন কী অবস্থা। দীর্ঘ 1 বছর আগে আমি এই জবা গাছটাকে হার্ড ক্লোনিং করেছি, ডালপালা কাটা হয়েছিল, ডালপালা কাটার পরে আর এই গাছ আর বাঁচেনি। 1 বছর খুব অল্প পরিমাণ ফুল দিয়েছে, 2-4টে শাখা প্রশাখা পেয়েছে, এই গাছটাকে ফেলে দিতে হচ্ছে। অতএব ডাল শিকড় কেটে বা হার্ড ক্লোনিং করে গাছকে কোনোদিন বাঁচানো যায় না, তার কোনো নমুনা আমার হাতে। নমস্কার বন্ধুরা, এইভাবে যদি হার্ড রিপোর্টিং করেন তাহলে আপনার গাছ এবং এই যে কী অবস্থা, শিকড় আছে, রুট ভালো, কিন্তু ডালপালার ব্রাঞ্চ নষ্ট হয়ে গেছে, মরে গেছে গাছটা। মরা গাছ আর কোনো মাছে বাঁচানো যাবে না, আমার মতো ফেলে দিতে হবে। কারণ অতএব আমি বলছি ওইভাবে হার্ড ক্লোনিং করে, অনেকেই বলেন যে হার্ড ক্লোনিং করুন অনেক ভালো হবে, গাছ বুঝে হার্ড ক্লোনিং করে যদি প্রয়োজনই হয় এখান থেকে আপনার যে ব্রাঞ্চ কুটি কলম করে দেখাবেন। পরবর্তীতে একটা ভিডিওতে আমি গুটি কলম কী করে দেখাতে করতে হয় আমি দেখিয়ে দেবো, সেই গুটি কলম করে আপনি দেখা করে নতুন করে গাছটা একটা তৈরি করতে পারেন। আমার 3টে গাছ তৈরি রিপোর্ট করা হয়ে গেল। আমাদের এই ড্রাগন গাছ, তারপর পিয়ারা গাছ, আমি সমস্ত গাছে এইভাবে রিপোর্ট করি। সমস্ত এই বড়ো বড়ো গাছগুলোকে আমি এইভাবে রিপোর্ট করেছিলাম যাতে গাছগুলো আমার কোনো মতো নষ্ট না হয়। বাগানে প্রত্যেকটা এটাকে আমি কালকে রিপোর্ট করেছি, রিপোর্টিং ভিডিওটা আমার নষ্ট হওয়ার জন্য আমি দেখাতে পারিনি, এই রিপোর্টিং করেছিলাম। এই বড়ো গাছ কত বড়ো বড়ো মালটা লেবু আছে, এটা পাঞ্জাব মালটা বলছে, বড়ো মাছ ধরে। দেখুন সব গুটি সেট হয়ে গেছে গাছে। পেয়ারা গাছটাও তাই, এই গাছগুলো বড় হয়ে গেছে সব। বেদানা গাছটা দেখুন, বেদানা বড় একটা বেদানা হয়েছে এবং ফুলে 12 মাস বেদানা হয়, ফুলে ভর্তি এবং ফুলে ফলে ভর্তি। এসব গাছগুলো আমি সদ্য রিপোর্ট করা, আমি এইভাবেই রিপোর্ট করি যাতে গাছে কোনো ক্ষতি হয় না। প্রত্যেকটা গাছ আমার এতে হেলদি হয়ে যায়। এবং এই মিশরীয় ডুমুরটাও তাই, ডুমুরটা কালকে পাড়বো ভাবলাম, পাখিতে খেয়ে নিয়েছে। ডুমুরটাকে পাখিতে খেয়ে নিয়েছে, কালো রাতে পাড়বো, আজকে ঠিক আছে, অসুবিধা নেই, পাখিতে খেয়ে নিয়েছে সকালবেলায়। এইটাও যে একটা জবা গাছ আমি কদিন আগে রিপোর্ট করেছি, সেম ভাবে এটা লাল জবা। প্রত্যেকটা গাছে যদি এভাবে রিপোর্ট করা যায় কোনো অসুবিধা হয় না এবং সেই গাছগুলো হেলদি এবং স্বাস্থ্যবান হয়। পরবর্তী ক্ষেত্রে সেই গাছগুলো মরার চান্স খুব কম থাকে, মরেই না বলতে গেলে। অতএব বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য একটু অনুরোধ রইল, নতুন ভিডিও যাতে পরবর্তী ক্ষেত্রে আরও ভিডিও তৈরি করতে গেলে আমার কোনো অসুবিধা না হয়। ভিডিওটা এই ছিল আজকের ভিডিও। এই তিনটে দুটো গাছের মাঝে আমি বসে আছি, এই গাছ দুটো দুই পাশে গাছ। যাতে ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নমস্কার। কিছু মাটি পড়ে আছে, মাটিগুলোকে তুলে দিই একটা গাছে। নতুন বাগানি নতুন না, বাগান আমার অনেক ভেঙে, কিন্তু নতুন ভিডিও করছি। কারণ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কারো
তাহলে কেউ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করবেন, তাতে পরবর্তী ক্ষেত্রে আমার নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে সুবিধা হয়।